কেউ যদি জুমার নামাজের দ্বিতীয় রাকাতে এসে শামিল হয় তাহলে পরবর্তী নামাজ তিনি কিভাবে আদায় করবেন? যদি জুমার দ্বিতীয় রাকাতে এসে আপনি শামিল হন তাহলে দ্বিতীয় রাকাতে যদি ইমামকে রুকুতে পান অথবা দাঁড়ানো অবস্থায় পান তাহলে তো সেই রাকাত পেয়ে গেছেন, কারণ মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার রাকাতা, যে ব্যক্তি কোনো রুকুর কোন রাকাতের রুকু পেয়ে গেল মানে ইমাম সাহেবকে রুকুতে ধরতে পারলো সে ওই রাকাত পেয়ে গেছে। সো আপনি দ্বিতীয় রাকাতে রুকুতে অথবা দাঁড়ানো অবস্থাতে সূরা কিরাত পড়াকালীন অবস্থাতে ইমাম সাহেবকে পেলে সেই রাকাত পেয়েছেন বলে গণ্য হবে। তাহলে বাকি থাকলো শুধু প্রথম যে রাকাত ইমাম আগে পড়ে ফেলেছেন সেটি কিভাবে আদায় করবেন। ইমাম সাহেব যখন দুই দিকে সালাম ফিরিয়ে শেষ করবেন আপনি আত্তাহিয়াতুল পড়ে বসে থাকবেন অথবা আত্তাহিয়াতুল শেষ বাক্যগুলো বারবার পড়তে থাকবেন ইমাম সাহেবের সালাম ফেরার আগ পর্যন্ত, কিংবা দুরূদ শরীফও পড়লেন সমস্যা নেই, কিন্তু আপনি সালাম ফেরাবেন। ইমাম যখন সালাম ফেরাবেন আপনি বসে থাকবেন, ইমাম দুই দিকে সালাম ফেরানো হয়ে যাবে, দাঁড়িয়ে যথারীতি এক রাকাত নামাজ আদায় করবেন যেটা ছুটে গেছে, সেখানে সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা মিলাবেন এবং যথাযথ রুকুতে থাকলে সালাম ফেরাবেন, আপনার জুমার নামাজ আদায় হয়ে যাবে। আর যদি দ্বিতীয় রাকাতের সেজদাতে বা বৈঠকে কি ইমাম সাহেবকে পান অর্থাৎ রুকুর পরে পান তাহলে সেক্ষেত্রে আপনার ইমাম সালাম ফেরানোর পর আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন যেহেতু আপনি দুই রাকাতের কোনো রাকাতে পাননি। এক্ষেত্রে জোহরের নামাজ আদায় করা লাগবে না, এই চিন্তা থেকে কেউ হয়তো মনে করতে পারেন যে যেহেতু আমি দ্বিতীয় রাকাতও পাইনি অতএব জুমার নামাজের আসলে দুই রাকাতের কোনো রাকাতই আমার পাওয়া হয়নি, সো জুমার নামাজের বিকল্প তো জোহর, তাহলে আমি জোহর পড়বো কিনা? উত্তর হলো না। ইমাম সাহেবকে জামাতে আপনি যদি পান যে পর্যায়ে পান না কেন আপনি ওই নামাজটা পেয়েছেন অর্থাৎ জুমা ধরতে পেরেছেন গণ্য, এটা গণ্য করা হবে, ধরতব্য হবে, শুধু রাকাত মিস হয়েছে সেজন্য রাকাতগুলো আপনি আদায় করে দেবেন।